বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরো চোখ। চোখ তুলে দেখো না কে এসেছে। আমিও প্রথম দেখলাম এরকম যে বউ বিয়ে করতে আসছে, পান পাতা মুখে নাচতে নাচতে। কাল রাতে পালন করতে এই বাড়িতে আসছে। এবার কফিতে নুন দিয়ে খাওয়াবো। নমস্কার, আমরা এখন আছি মিঠাইয়ের একটা মেকআপ রুমে, আর আজকে আমাদের সবাইকে অনেকদিন পর একসাথে বোধহয় পাওয়া গেল। আমাদের লাঞ্চ ব্রেক ওভার হয়েছে জাস্ট। বিয়ে করে খুব ভালো লাগছে, নিপা স্বপ্ন পূর্ণ হয়েছে, আমার স্বপ্ন পূর্ণ হয়েছে, রুদ্র নিপা নতুন একটা কি বলবো জীবনে এগিয়ে জীবনের দিকে এগোচ্ছে, জীবনের দিকে প্রবেশ করেছে। আর বাকিটা বলুক যে অনেক বেশি খুশি। হ্যাঁ, আমি খুব খুশি। আমি ভাসছি, ভাস ভাস পড়ে যাচ্ছিলাম, আর রুদ্রদা আমায় ধরছিল না, আবার আমার পা বা কোমরটা ভাঙতো। এই আমি আমি কিন্তু সিরিয়াসলি তোমাকে ধরেছিলাম, ঠিক আছে? আর তুমি আর আমি তোমাকে পড়তে আর আমি তোমাকে পড়তে দিতাম না। কি ধরেনি? আমি পড়ে যেতাম। কি যেতাম? যেতো না, যেতো যেতো পড়ে যেতো পড়ে যেতো কিন্তু পড়ে যাওনি তো পড়ে কারণ আমি কিন্তু ধরেনি। পড়তেও না, পড়তেও না, আমি নিজে ধরেছিলাম। আমি ধরেছিলাম, ঠিক আছে, তর্ক করে তো আর কিছু প্রমাণ হবে না। ঠিক আছে, কিছুই না, পরে চাটা আবার নুন দিয়েছিস। এবার এবার কফিতে নুন দিয়ে খাওয়াবো। এবার এবার আমি তোমাদের চায় নুন দিয়ে খাওয়াবো। আমি তো চা খাই না। তাহলে কফিতে নুন দিয়ে খাওয়াবো। আমরা সিনে কোনোদিন কফিও খাই না। বাড়ির বউরা চা খায় না। ঠিক আছে, আমরা 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 তাহলে একটা কাজ করবো না, আমি একটা কাজ করবো, এবার থেকে যে কফিটা খাওয়াবে আমাকে ওই কফিটা 50-50 শেয়ার করে খাবো। তখন তখন খাওয়াবো। আরে তুমি কেন শেখো, আমি নিপাকে খাওয়াবো। আমি আমি কেন এবার করবে? যেটা হয়নি সেটা সবসময় হবে, তার তো কোনো মানে নেই। নতুন কিছু হবে, খাওয়াবে কি করে? তোমার তো ওই সিনটা দেখা, সিনের বাইরে খাওয়াতে পারি না। এই দুজনে মিলে বদমাইশিটা করেছিল। খুব ভালো প্র্যাঙ্ক করেছিল, খুব রেগে গেছিলাম আমি। ঠিক আছে, আমি মেনে নেবো, অসুবিধা নেই। নিপা আস্তে আস্তে বিয়ে করলে নাচতে নাচতে বিয়ে করলে কেমন? আমি সব কিছুই নাচতে নাচতেই করি, বিয়েটাও নাচতে নাচতেই করেছি। এরপরে হয়তো বিদায় হয়ে যাবে, সেটা ভাগ্যিস নাচতে নাচতে করিনি, সেটা কেঁদে কেঁদে করেছি। তবু আর কি দুঃখ প্রকাশ করেছি যে আমিই কাঁদছি আমার বিদায়তে, আর কেউ কাঁদছে না। মিঠাই খালি কাঁদছিল। হ্যাঁ, আর এদিকে তো মানে গল্প যেহেতু বিয়ে টিয়ে চলছে বলে এখানে ধুম ধুম ধুমধাম সব চলছে, এখন সবাই হাসাহাসি করছে, কিন্তু এর পরে আবার একটা দুঃখের জিনিসপত্র আসতে চলে। সবাই বুঝতে পারছে কিসের কথা বলা হচ্ছে। কেমন এক্সপিরিয়েন্স ছিল একটু বল। ওটা যে আমার আমার না ওই গুলি লাগার ব্যাপারটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, তো আমি প্রথমে ভাবছি যে আওয়াজ হবে, বলছে আওয়াজ হবে। এবার আমার একটু সাউন্ডে প্রবলেম আছে, আমি ওদের সবাইকে জিজ্ঞেস করছি আচ্ছা খুব জোরে সাউন্ড হবে, খুব জোরে সাউন্ড হবে। এবার আমি মাথায় ছিল যে যতই আওয়াজ হোক, যেহেতু ওটা ওয়ান টেক হবে তো আমি যতই আওয়াজ হোক না আমি এ করবো না, তো আমি কোনোভাবে রিয়্যাক্ট করবো না। তো আমি এরকম করে দেখলাম না খুব একটা জোরে হয়নি, বাট হ্যাঁ প্রথমে আমার একটু ভয় লাগছিল যে কতটা জোরে আওয়াজ হবে। শটটা খুব সুন্দর হয়েছে, খুবই খুবই ভালো হয়েছে, আর প্রোমো রিঅ্যাকশনও খুব ভালো, দর্শকরা যারা দেখেছে তারা হ্যাঁ সবার খুব ভালো ফিডব্যাক। সব পিঙ্কি যে চুপ করে বসে আছে, ওই তোরও বিয়ে কয়েকদিন হয়েছে রে, ননদের বিয়েটা কেন হলো না? বিয়ে হলে এই ফাইনটা জায়গায় আমি বসতাম। আমি ননদকে বিবাহের পরে দেখেছি, আমি খুব উল্টো পাল্টা বাংলা বলি, সুতরাং আমাকে মাইক দেওয়া উচিত না। ঠিক আছে,
আর আর কি বলবো, মানে তুমি বলো কিছু। আচ্ছা, আমরা হাতে মাইক নিলে আমরা কথা বলে বলে যাই, আর উল্টো দিকের মানুষ আরাম করে দেখে ভাবে আরে তোদেরকে মাইক দিয়েছিলাম প্রশ্ন করব বলে, নিজেরা বাসি হই গল্প করতে বসে যায় সব। এই যে গুন্ডা মাস্কাল মারামারি, মাঝখানে একটা বিয়ে হয়ে গেল, তারপর যে বড় যা এলো, কাকি এলো, ছোট যাকে পুরো দেখা যায়নি সেখানে। না, ছোট যা তখন ইয়ে লক্ষ্মী কাকিমা করছিল। ও, ছোট যা নিজে শুটে, অন্য 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 একটা ছিল, হ্যাঁ অন্য একটা ব্যাপার ছিল, সেটা পরেও বলবে আপনাদের। ছোট একটা সিরিয়াল দিচ্ছে না, সেখানে ওকে হিরোইন নিয়েছে, সে আমরা বলছিলাম না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে হিরোইন নে, হ্যাঁ ওই সিরিয়ালে শুটিং এ গেছে। হ্যাঁ, এখন তো কাকিমাও বলে দিয়েছে শেয়ারের মতন আর কি, তুম মগর পিঙ্কি জি তুম করোগি তো মাই ভি করুন কি সিরিয়াল, ওরকম আর কি। আর আমার বাবার বিজনেস ডুবে যাচ্ছিল বলে আমার বাবার সাথে কথা বলতে যাচ্ছিলাম, এইটাই হচ্ছে মেইন গল্প। বাবারে, হ্যাঁ মানে বুঝতে পাচ্ছেন তো, আপনারা যেটুকু টিভিতে দেখেন সেটুকু কিন্তু শুধু আমরা অভিনয় করে যেটা দেখাই, তার বাইরে আমরা নিজেদের মধ্যে গল্প, যেরকম আমি বলছিলাম না একটা ইন্টারভিউতে যে আপনারাও এক একটা গল্প বানিয়ে নেন, এটা হবে সেটা হবে, আমরাও গল্প বানিয়ে নি, আমরাও বানিয়ে নি, এটা হচ্ছে সেটা হচ্ছে, কেউ জানি না তো কিছু একটা ভাবতে। জামাই কি বলবে, শাশুড়ি নতুন জামাই, হ্যাঁ এত ভালো একটা জামাই পেয়েছি, শাশুড়িকে মানে শাশুড়ি মেনে নেওয়াটাই স্বাভাবিক। কি আবার কি কি আবার কি, তোমার মনে হলো কেন এত ভালো জামাই তুমি, তুমি জামাই হওয়ার কোন কর্তব্য পালন করছো? আমি সত্যি একটা ভালো জামাই, মানে ভালো মানুষ, সেই জন্য ভালো মানুষ হলে তো কাল রাত্রি করতে এই বাড়িতে আসছে জানেন, ভালো জামাইয়ের মধ্যে ভালো মানুষ কাল রাত্রি পালন করতে এই বাড়িতে আসছে। তো কোথায় যাব, কি বিয়ে হয়েছে কিছু খাওয়া, আমি শুধু তাহলে তাহলে যাব কোথায়, আমি সবাই সেন্টিমেন্ট দিচ্ছি, আমরা সবাই হেল্প করেছি, আমরা আর নিপার বিয়েটা সত্যি মানে বিয়েতে যেরকম আমাদের নাচতে দেখেছেন, আমরা সত্যি খুব এনজয় করে ওর বিয়েটা করেছি। ইভেন ও যে ঢুকছে পান পাতা নিয়ে, ওইটার পরের দিন সকালবেলা একটা ক্লোজ ছিল, তো হয় না না সব জায়গায় কী হয়েছে মানে সেজে গুজে গিয়ে সিরিয়াস কিছু করে। আমাদের দেখুন, আমরা শর্ট দিতে যাচ্ছি, ফার্স্ট শর্টটা হচ্ছে চোখ তুলে দেখো না কে এসেছে, তো আমরাও খুব আনন্দ। হ্যাঁ এই তো এরকম ধরেছে, এরকম করে নাচছে, আমরা খুব ফাটিয়ে আনন্দ করে সেদিনকে শুট করেছি আর কি। আমিও প্রথম দেখলাম এরকম যে বউ বিয়ে করতে আসছে পান পাতা মুখে নাচতে নাচতে, আমরা এরকম প্রথম দেখলাম যে বিয়ের পর ছেলে বাড়িতে বউ না নিয়ে গিয়ে এখানে কাল রাত্রি পালন করতে আসে। এই মিঠাই তুমি নাকি আমার বোন, আমার পাশে না থেকে ওর পাশে, ওই ডায়লগটা বলে দিই কি করব, পুলিশ দাদা বলো নিপা দিদি আমাদের বড্ড আদরের, কালকে এরকম একটা সিন হয়েছে। ও মাই গড, ঠিক আছে এবার বাকিটা স্টি বলবে, বাকি আর কি বলবো, মজা তো হচ্ছে অনস্ক্রিন, যেটুকু দেখতে পাচ্ছেন সেটা তো রাত 8টায় দেখা যায় রোজ জি বাংলা খুললেই, কিন্তু অফস্ক্রিনের এইসব আড্ডা দেখার জন্য টলি টাইম সাবস্ক্রাইব করুন, আর নতুন করে কিছু বলার নেই, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন ভিডিওগুলো। হ্যাঁ, আর সবাই আমাদেরকে যেভাবে ভালোবাসা দিয়েছেন সেভাবে ভালোবাসুন, আর রোজ রাত 8টায় দেখতে থাকুন মিঠাই। জয় গোপাল, টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।